आमी रूपसा चले एसेछि तोमादेर सकलेर प्रिय इमामी हेल्दी एंड टेस्टी स्मार्ट बैलेंस इम्यूनिटी बूस्टर कुकिंग ऑयल प्रेजेंट्स राधुनी निये। রাধুনীতে চলছে ইয়াম্মি নিউট্রিশিয়াস রেসিপি সপ্তাহ। আমরা শিখে নিচ্ছি সমস্ত ইয়াম্মি টেস্টি রেসিপি যেগুলো কিনা নিউট্রিশন ভ্যালু হাই। আর আজ আমার রাধুনীর সাথে রয়েছে নিউট্রিশন কনসালটেন্ট রূপশ্রী চক্রবর্তী। চলে এসে রূপশ্রী, কেমন আছো? রূপসা, আমি আপাতত ভালো আছি। তোমার কাছ থেকে প্রচুর টিপস নেবো, তাহলে আরো ভালো হয়ে যাবে, মন খুশি হয়ে যাবে আর কি। খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ বাবা, এদের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া মানে একটা বিশাল ব্যাপার। অ্যান অ্যামেজিং পারসন। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে কিন্তু আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা ইয়াম্মি রেসিপি শিখবো, টেস্টি রেসিপি শিখবো, কিন্তু সেটা অবশ্যই পুষ্টিগুণে ভরপুর। তো কি শেখাচ্ছো আজকে? আমি শেখাবো হচ্ছে, তো এটা আমার খুব পার্সোনাল প্রেফারেন্সের একটা ডিশ। এখন তো কিছু বুমটা খুব চলছে, হ্যাঁ, অনেকেই মোটামুটি যারা একটু তাড়াতাড়ি ওজন কমাতে চাইছে না, হেলদি ওয়ে অফ কোর্স, তারা এই ডায়েটটা করছে। এটা হচ্ছে কিটো ডায়েট। কিটো ডায়েট, হ্যাঁ। তো কিটো ডায়েট করি অন অ্যান্ড অফ, এবং এটা আমার খুব পার্সোনালি হচ্ছে কেরালিয়ান প্রন কিটো সামথিং ডিশ প্লেটার, ইটস আ প্লেটার। তাহলে আজকে আমরা শিখছি কেরালিয়ান প্রন কিটো প্ল্যাটার। বানাতে উপকরণে কি কি লাগবে দেখে নাও। কেরালিয়ান প্রন কিটো প্ল্যাটার: চিংড়ি, নুন, লেবুর রস, সাদা তেল, গাজর, পেঁয়াজ, টমেটো, জুকিনি, বিনস, লাল হলুদ বেল পেপার, সবুজ ক্যাপসিকাম, মাখন, সর্ষে, কারি পাতা, রসুন বাটা, আদা বাটা, নারকেল দুধ। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, তেলটা বসিয়ে দিই গরম করতে, বুঝলে? কি তেলে হবে বলো তো? দেখো, জেনারেলি আমি অলিভ অয়েল প্রেফার করি, বাট এই তেলটা খুব ভালো তেল। আমার কাছে অলিভ অয়েল নেই, কিন্তু আমার কাছে রয়েছে হোয়াইট অয়েল, যার মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ। তুমি আগে কোয়ান্টিটি দেখো। 1.5 টেবিল স্পুন ইজ গুড, আর লাগবে না। আর লাগবে না তো হয়ে যাবে তো? রান্নায় ব্যবহার করছি আমরা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই এবং ওমেগা 3, যা আমাদের ইমিউনিটিকে বুস্ট করছে, ঠান্ডা লাগা সর্দি কাশি থেকে রক্ষা করছে, কোলেস্ট্রল প্রেশারকে নিয়ন্ত্রণে রাখছে। ভিটামিন ডি থাকাতে আমাদের বোন হেলথকেও স্ট্রং করছে। আচ্ছা, তাহলে তেলটা গরম হোক, ততক্ষণ তুমি মাছটাকে ম্যারিনেট। আচ্ছা, তুমি একটু হাতটা স্যানিটাইজ করে নাও, এখন তো এটা এখন দরকার, ভীষণ দরকার। আয়ুশক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, আমরা হাতটা স্যানিটাইজ করে নিচ্ছি। আয়ুশক্তি আমার রাঁধুনির রেশনকে স্যানিটাইজ করে দেয় প্রতিদিন, এবং তার সাথে আমার রাঁধুনির একটা করে আয়ুশক্তির ফিনাইলও গিফট পায়। চলো, এবার তুমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করবো। প্রত্যেকটাতে তুমি ওই, আমি এটা ম্যারিনেট করবো হচ্ছে লেবুর রস আর একটু নুন দিয়ে। আচ্ছা, এটা যদি কেউ চায় সে পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারে। হ্যাঁ, দিয়ে দাও লেবুর রস দেবে। আচ্ছা, তুমি বলে পিঙ্ক সল্ট ইউজ করতে? হ্যাঁ, অনেক পিঙ্ক সল্ট কিটোতে ব্যবহার করে, আমি নিজেও বাড়িতে পিঙ্ক সল্ট। আচ্ছা, মানে যেহেতু ধরো মানে এখন এই মুহূর্তে আমরা নর্মাল সল্ট ইউজ করছি, বাট যখন এটা বানাবে, যদি এটা ডায়েট রেসিপি হয়ে থাকে, মানে যেহেতু আমরা সল্টে ওয়াটার রিটেনশনের প্রবলেম তো সলভ হয়ে যায়, সলভ হয়ে যায়, পিঙ্ক সল্ট ইউজ করতে ভালো। আচ্ছা আচ্ছা, আমি লেবুর রস দিয়ে দিয়েছি। আমি দেবো হচ্ছে নুন, এটা স্বাদ মতো নুন দেব, আর এটাতে আমরা ওই টারমারিক পাউডারটা দেবো না, এটা একটু হোয়াইট কালারের হবে। হ্যাঁ, এবার মাখাতে শুরু করো। আচ্ছা, এটা তো বললে মেইনলি একটা কিটো প্ল্যাটার, তো কিটোর যেটা আমরা শুনেছি এটা তো ফ্যাট বার্ন করে, মেইনলি এটাকে ফ্যাটটাকে বার্ন করতে হেল্প করে। কিন্তু একটা প্রশ্ন, যেখানে এর মধ্যে তুমি অনেক কিছু ইউজ করছো যেগুলো মানে ফ্যাটটাকে আরো বেশি করে গেইন করায়, না না ব্যাপার, এটা একটা ছোট্ট কারণ, এটা বলো। আমি এটার প্রসেসটা বা কি নিয়ম ভাবে ফ্যাটটা বার্ন করে শিখিয়ে দিচ্ছি। তো জেনারেলি ধরো আমরা যে এই যে কথা বলছি, বা ধরো আমরা সারাদিন যে কাজকর্মটা করছি, এটার জন্য তো আমাদের বডিতে একটা ফিউয়েল লাগে। আমরা গাড়ি চলতে গেলে তেল লাগে, তেমনি আমাদের ফিউয়েল লাগে। তো আমরা সেটা কোথেকে নিচ্ছি? ভাত, রুটি বা সারাদিন যা যা খাচ্ছি। কিটো ডায়েটে খুব একটা মজার বিষয় হচ্ছে, আমরা কার্বোহাইড্রেটটাকে বন্ধ রাখছি। আচ্ছা, আগেই বলে দিই, কিটো ডায়েট কিন্তু সবার জন্য নয়, স্পেসিফিক বডি টাইপের জন্য সব রকম ডিজিজেস কিন্তু কিটো ডায়েট যাবে না। কমে যায়, অনেকের স্কিন খারাপ হয়ে যায়, একটা ব্লোটেড ফিল হয় অনেক সময়, মানে কিটোসিসে বডিটা যায় না, তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রপার পরামর্শ নিয়ে ডায়েটটা করতে হবে। কতদিন করতে হবে, কতটা অ্যামাউন্ট অফ ফ্যাট নিতে হবে, সেটা কিন্তু জানতে লাগবে। লং প্রসেসের জন্য এই ডায়েট নয়। আচ্ছা,
তার মানে তোমার বক্তব্য হচ্ছে কি কোনো একটা স্পেশাল গাইডেন্স ছাড়া, মানে ধরো তোমার সাথে তুমি কথা বলে আলোচনা করে জিনিসটা যদি করতে পারি তো ঠিক আছে, মানে এরকম কোনো স্পেশালিস্ট ছাড়া কিন্তু এইরকম ডায়েট মানে কিটো ডায়েট করাটা উচিত নয়, করা যায় না। তবে আজকে যে রেসিপিটা করছি এটা মানে একদম শুধু কিটো রেসিপি নয়, এটা সবাই ইউজ করতে পারে। হ্যাঁ মানে এখানে তাহলে আমি যেটা করব, আমি জেনারেলি এখানে চিজ বাটারটা দিচ্ছি, সেই ক্ষেত্রে তাহলে আমরা চিজ বাটার দেব না, মানে নরমাল যদি করো। হ্যাঁ তুমি সাদা তেল যেমন এটা খুব ভালো লাগে, আজকে বলতে টেস্টি করতে হবে, ইয়ামি নিউট্রিশিয়াস রেসিপি, না এটা ইয়ামি হবেও। এর জায়গায় তুমি চিকেন অ্যাড করতে পারো, যদিও চিকেনটা একটু বলতে সময় লাগে, বাট চিংড়ি মাছ চিকেন অনেকে মাছন ইউজ করতে পারে, যে হাই প্রোটিন কেউ খেতে চাইছে সেই অনুযায়ী অ্যাকর্ডিং করতে পারো, মাছ হয় ইউজ করতে পারে, ভেজ কি বা বাসা। আচ্ছা ইউজ করো, দিয়ে দাও চিকেন চিংড়ি গুলো। আচ্ছা এতে তুমি তো বললে হলুদ দেবে না, দিয়ে দাও। আচ্ছা এটা হালকা সতে হবে তো, কারণ চিংড়ি মাছ আর বেশি ভাজা করলে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। হ্যাঁ আমি এটা ঢাকা দিয়ে দিই, বুঝলে, একদম কম আছে ঢাকা দিয়ে দিই। আর তুমি এবার নেক্সট যেটা করবে সেটা হচ্ছে আমি এগুলোকে মিক্সিতে মিক্স করতে হবে, টমেটো তুমি একটু তেল বসাও, তেল বসাবো। ওকে আচ্ছা এখানে কি হোয়াইট অয়েল দেবো তো? হ্যাঁ হোয়াইট অয়েল সামান্য একটু দিই, অল্প। এটা কি ভেজিটেবলস গুলো সতে করার জন্য? আচ্ছা আমি তাহলে হোয়াইট অয়েলটা অল্প একটু দিয়ে দিই, আর তুমি ততক্ষণ সামান্য একটু তেল দিয়ে দিলাম গরম হোক এটা। আচ্ছা টমেটো দিলে, পেঁয়াজ দিলে, আর কিছু লাগবে না তো? না আর কিছু লাগবে না, আমার এখানে আদা রসুনটা পেস্ট করা রয়েছে। ওকে হয়ে গেছে, রেডি হয়ে গেল। আচ্ছা এবার আমি চিংড়ি মাছটাকে একটু উল্টে পাল্টে দিই, বলো একটু সামান্য এদিক ওদিক করে। চিংড়ি মাছের গন্ধটা কিন্তু দারুণ লাগে, তাই না? ভীষণ ফেভারিট চিংড়ি মাছ। এবার তোমাকে আমি এদিকটা শিফট করে দিচ্ছি, তুমি ভেজিটেবলসটা শুরু করো সতে করতে। এখানে যা যা সবজি ইউজ করছো সবকটারই পুষ্টিগুণ প্রচুর, গাজরের ভিটামিন আছে, একটুখানি ছোট করে বলে দাও আমাদেরকে গাজরে কি কি উপকারিতা আছে। গাজরে ভিটামিন ই আছে। আচ্ছা গাজর খেলে স্কিন খুব ভালো হয়, আর র গাজরে উইথ মানে বিফোর লাঞ্চ অর বিফোর ডিন, যাদের প্রচন্ড বেলি ফ্যাট সেটাকে রিডিউস করতে সুবিধা হয়। আচ্ছা মানে গাজর খাওয়াটা কতটা উপকারী এটা কিন্তু আমরা ছোট করে একটা টিপস পেয়েও গেলাম, যেটা আমরা অনেক কিছু আরো প্রশ্ন করব। আর কি কি ইউজ করছে সেগুলো বলতে বলতে দাও। আমি এখানে জুকিনি দেব, জুকিনি। আচ্ছা জুকিনিটা কিন্তু সব জায়গাতেই অ্যাভেলেবেল, অনেকেই হয়তো ইউজ করে না, জুকিনির একটু উপকারিতাটা বলো। জুকিনি বেসিক্যালি একটু গার্নিশের জন্য আমি ইউজ করি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং জুকিনি তো আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে বা বেঙ্গলি ফ্যামিলিতে খুব একটা কেউ ইউজ করে না। হ্যাঁ আমি চাইছিলাম এর জায়গায় কিছু ব্রকলি হতো, জুকিনির বদলে ব্রকলি হতো, কেউ যদি চায় ফুলকপিও ইউজ করতে পারে, খুব ভালো। ব্রকলির কিন্তু প্রচুর গুণাগুণ, মানে হাই প্রোটিন, হাই প্রোটিন, ইয়েস। আর ব্রকলি কিন্তু উইথ স্টেম খেতে হবে। আচ্ছা উইথ স্টেম, আমি বিনস দিয়ে দিলাম, কেন ব্রকলির স্টেমটা কিন্তু আমাকে বাদ দিয়ে দেয় একদম স্টেমটার মধ্যে বলতে মেন এক, দুটোই ভীষণ ভালো, পুরো ফ্লোরেটসটাই ভালো, কিন্তু উইথ স্টেম আমি সবসময় খেতে বলি কেউ যদি খায়, আর ফুলকপিরও তাই। ওকে অনেকে আছে যারা ক্যাপসিকাম বা বেল পেপারটা কাঁচা খায়, আবার অনেকে আছে একটু টস করে নেয়, এটা কমপ্লিটলি তাদের নিজেদের ইচ্ছের উপর, আমি এটাতে আর কোনো এক্সট্রা নুন দেবো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তিন রকম বেল পেপার, ক্যাপসিকাম, মানে সবটা মিলিয়ে মিশিয়ে গেল, তার সাথে জুকিনি গেল, জুকিনি না দিতে চাইলে ব্রকলি দিতে পারো, পেটও তো ভরাতে হবে না, পেটও তো, আর অনেকগুলো ভালো ভেজিটেবলস গুলো। আচ্ছা আমার মনে হয় চিংড়ি মাছটা হয়ে গেছে, দেখা যাক, কালারফুল। হ্যাঁ অফ করে দিই, একদম অফ করে দিলাম। আচ্ছা এর মধ্যে তুমি বলছো নুন দেবে না, তাহলে আমি দেবো না, একটু গোলমরিচ দেবো। আচ্ছা সেটা পরে দেবো, আর কেউ চাইলে আমাদের আমেরিকান সসও দিতে পারে, মাস্টার্ড সস দিতে পারে, অ্যাকর্ডিং টু দেয়ার টেস্ট। আচ্ছা শুধু ডায়েট করলে হবে না, গুছিয়ে কিন্তু কবজি ডুবে মাঝে মধ্যে খেতেও হবে। ডায়েট করা মানে কিন্তু না খাওয়ার নয় রূপসা, ইউ নো, লাইক একদম ঠিক কথা। অফকোর্স তোমার জানতে লাগবে কতটা খাবো, কত আর কোয়ান্টিটিটা। হ্যাঁ মানে এরকম নয় যে শুধু খেয়েই গেলাম খেয়েই গেলাম খেয়েই গেলাম, মানে একটা সেক্টর হয়, খেলাম না খেলাম না খেলাম না, আর একটা সেক্টর অফ পিপল হয়, সেটা একটা ইকুইলিব্রিয়াম, সামঞ্জস্য মেনটেন করে করতে হবে, একদম সেটা খেতেও পারে, চেহারাও সুন্দর থাকে, শরীর সুন্দর থাকে, ব্যাস তাই। আচ্ছা ভেজিটেবল তো সতে হয়ে গেছে, তাহলে এটা অফ করে দেবো। আচ্ছা সত্যি কথা বলো তো, এই তো সবাইকে এত সাজেস্ট করো এটা ফলো করো ওটা ফলো করো, সবাই তোমার কাছ থেকে ডায়েট চার্ট নেয়, নিজে ফলো করো সত্যি কথা বলো? হ্যাঁ করি, না বলবো না করি, বাট যেটা হচ্ছে যে এখন একটু পার্টি ফার্টি চলছে তো এখন একটু খাওয়া দাওয়া করছি, কারণ ও নিজে একজন নিউট্রিশন কনসালটেন্ট, সুতরাং ওর কাছে মানে শরীরটাকে ধরে রাখা বাড়ানো কমানোটা কোনো ব্যাপার না, আমাদের কাছে এটা একটা শাস্তি, রীতিমতন এটাকে মেনটেন করতে হয়, সুতরাং তোমরা মেনটেন করবে, তোমরা গুছিয়ে খাবে,
খাওয়াটা শুধু পরিমাণটা আর সময়টা মেনে সময়টা একদম বাস এটা করলে আমরা কবজি দিয়ে সবাই খেতে পারি একদম এবার নেক্সট যেটা করব প্রনটাকে হালকা সতে করা হয়ে গেছে ভেজিটেবলস হয়ে গেছে ভেজিটেবলস তুমি নুনও দাওনি কিছু দাওনি না কিছু দিইনি আচ্ছা এবার এটা আমি বাটারে করছি কেউ চাইলে অফ কোর্স অলিভ অয়েলও ইউজ করতে পারে তুমি এটা বাটার দিয়ে করছো यस আমি মোটামুটিটা 1 টিস্পুন অফ বাটার নিচ্ছি আচ্ছা 1 টিস্পুন অফ বাটার ইজ গুড আচ্ছা আমি দেব হচ্ছে সরষে অল্প সরষে দেব ফেসবুকে কিন্তু আমরা মানে আমাদের রাধুনির পেজে প্রচুর ফিডব্যাক পাচ্ছি প্রচুর প্রশ্ন পাচ্ছি যে ওয়েট লস রেসিপি দেখাতে কিন্তু আজকের উপস্থিতির সাথে কথা বলে যেটা বুঝলাম যে ওয়েট লস রেসিপিগুলো কিন্তু উইদাউট এনি কনসালটেশন কারোর সাথে আলোচনা না করে কিন্তু করাটা উচিত নয় না ওয়েট লস রেসিপি এট দি সেম টাইম শুধু তো একটা রেসিপিতেও কারোর ওজন কমবে না কিন্তু না ঠিক কথা সারাটা দিন দিনটা ইম্পর্টেন্ট সেই জন্য একটা আলোচনা না করে একটা প্রপার গাইডেন্স না নিয়ে করা উচিত না উচিত না একদম একদম চুলে লাগাচ্ছে এবং খাওয়া তো অফকোর্স আমরা দোসা ইডলিতে তো খাচ্ছি ভালোই লাগে খুব ভালো খেতে আচ্ছা এদিকে আমার তো এটা হয়ে গেছে হ্যাঁ ওই পেস্টটা দেবে তো মানে কেরালিন স্টাইলের মেইন জিনিসটা কিন্তু এইটা সেটা হচ্ছে সরষে ফোড়ন কারি পাতা স্মেলটা পাচ্ছ অলরেডি একদম একটু টাইম দিতে হবে এরপরে আদা বাটা রসুন দিলাম না রসুন বাটা কেন আমি এবার এটা হচ্ছে যে যে স্মেলটা বেশি ডমিনেন্ট চায় সেটা আগে দেয় তো আমি একটু রসুনটা ভালোবাসি খেতে আচ্ছা তো রসুন আদা আমি একদম অল্প দেব কেউ যদি সেটা বেশি চায় দ্যাটস আ ডিফারেন্ট বাট আমি এখানে অল্প আদাটা দেব এটাও চাইলে আমরা একটু অলিভ অয়েলও করতে পারি আবার সাদা তেলেও করতে পারি কেউ চাইলে এটা কোকোনাট অয়েলে করতে পারে কিছু তারা একদম অথেন্টিক রেসিপি করতে চাইলে কিন্তু কোকোনাট অয়েলই দরকার কেউ চাইলে ঘিতে করতে পারে কমপ্লিটলি এটা মানে ওপেন বাবা কি সুন্দর ডায়েটিশিয়ানের মুখ থেকে যদি শুনি মানে ওর কাছ থেকে শুনছি যে ঘিতে করতে পারে শুনেও ভালো লাগে যদিও বাটারেই করছি আমরা এটা আর ওই যে সারাটা দিন তাহলে ব্যালেন্স করতে হবে জানতে হবে মানে সকালবেলা আমরা ডিম সেদ্ধ ভাত দিয়ে খেলো ডিম সেদ্ধ আর ভাত খেয়ে দুপুর সন্ধ্যাবেলা এটা ঘিতে খেলো সেটা কিন্তু চলবে না আচ্ছা সেইখানে ব্যালেন্সটা করতে হবে ওই জন্য একটা প্রপার গাইডেন্স দরকার ইয়েস একদম আচ্ছা নেক্সট কি দিচ্ছ আচ্ছা এটা আমি দেব হচ্ছে এরপরে আমি চিংড়ি মাছটা দিয়ে এটাকে আমি কষাবো আচ্ছা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তুমি নাড়তে থাকো খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে জানো তো মানে মশলাটার গন্ধ প্লাস চিংড়ি মাছের ফ্লেভার আচ্ছা লাস্টে তাহলে তুমি ওটা তো পাশে দেবো ইয়েস এটার সাথে ম্যাচ করব না এটা একটা র স্মেল পাবে আর আমি তো কোকোনাট মিল্ক দেবো এটাতে আচ্ছা মানে গ্রেভির জন্য তুমি শুধু কোকোনাট মিল্ক দেবো হ্যাঁ এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো ওকে আচ্ছা এটা একটু ঢাকা দিয়ে একটু হতে দিতে হবে আচ্ছা রূপশ্রী খুব সুন্দর একটা শাড়ি পরেছো আজকে শাড়ি পরতে ভালোবাসো শাড়ি পরতে তো ভালোবাসি এক সময় প্রচুর শাড়ি পরতাম ছোটবেলা থেকে আমি 12-13 বছর নাচ করেছি তো আমি যখন ক্লাস 5 এ পড়ি তবে থেকে আমি নাচ করি তো শাড়ি পরে মানে তখন থেকেই শাড়ি পরে শাড়ি পরার হ্যাবিট আছে কিন্তু এখন বাড়ি থেকে ছাপা ছাপ ক্লিনিক যেতে লাগে তো শাড়ি অনেক আগে মানে ত্যাগ করা হয়েছে খুব ভালো লাগছে ওকেশন পেলাম শাড়ি পরার ইভেন্ট পেলাম ভালো লাগছে দেখতে সুন্দর একটা শাড়ি পরেছো আমাদের একটা সুন্দর শাড়ি খুব সুন্দর শাড়ি আর পছন্দ এই শাড়িটা কালারটা ভীষণ রিচ যদি তোমাদের পছন্দ হয় থাকে এই ধরনের শাড়ি চলে যেতে পারো প্রিয় গোপাল বিশেষ যে কোনো কাউন্টারে পেয়ে যাবে রাধুনীর আলাদা কালেকশন তার সাথে পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন নেক্সট যখন কিনবে তখন চলে যাবে প্রিয় গোপাল একদম আচ্ছা দেখো তো চিংড়ি মাছটা আচ্ছা এটা কিন্তু জলটা মরে গেছে আচ্ছা নেক্সট তুমি তাহলে দিয়ে দেবে তো নারকেলের দুধ এবার আমি নারকেলের দুধ দেবো দিয়ে দাও তাহলে আমাদের রান্না কিন্তু কমপ্লিট নারকলের দুধ দেওয়া হয়ে গেলে আর আচ্ছা এটা একটু কি জলের মধ্যে দেব না দরকার নেই কিছু দরকার নেই একটু গ্যাসের ফ্লেমটা কমাতে হবে খুব ইয়াম্মি একটা গন্ধ বেরোচ্ছে জানি না খেতে কতটা টেস্টি হবে দেখতে কি হবে কারণ ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে এটার সাথে শুনে তুমি জাস্ট কমপ্লিট যে প্ল্যাটারটা তার মধ্যে শুধু এটা দিই আমি যেহেতু এটা কিটো আমি বাটার কার্বোহাইড্রেট কিছু দিচ্ছ না দাও কার্বোহাইড্রেট তো অফকোর্স ভেজিটেবল থেকে আসে বাট আমি ভাত রুটিটা দিচ্ছি না ওকে কেউ যদি এটাকে এমনি অ্যাজ আ হাই প্রোটিন বা একটা ডিনারে খেতে চায় সেটা করবে হচ্ছে শুধু এইটার এটাকে বাদ দিয়ে দেবে চিজ বাটার
মানে চিজ আর বাটারটা বাদ দিয়ে বাকি যা ইউজ করেছে সব করুন তার সাথে ধরো 1 সার্ভিং অফ রাইস বা 1 1/2 সার্ভিং রাইস ভেজিটেবল থাকলো কেউ চাইলে ধরো এগ হোয়াইট বা হোল এগ খেতে পারে এর সাথে একটা আর এটা কমপ্লিট একটা মিল ঠিক আছে তাহলে একটা কি চিজ এখানে তুমি দিয়ে দাও না এটা না আমি নামানোর পরে দেব গ্রেট করে গ্রেট করে জাস্ট অপর কেউ যদি চায় এখানে একটুখানি বাটারও আর একটু অ্যাড করতে পারে যেহেতু কিটো আচ্ছা কিটোতে যেহেতু বাটার এবং ফ্যাটটা একটু বেশি করে থাকে কারণ আমার তো এনার্জিও লাগবে না বডিতে মানে যেহেতু কার্বোহাইড্রেট অফ থাকছে আমরা একটু বেশি করে বাটার এখানে ইউজ করলাম তাহলে আমাদের কেরালিয়ান প্রন কিটো প্ল্যাটার রেডি হয়ে গেল এবার যেটা করতে হবে কারি পাতা দেব আচ্ছা উপরেও কারি পাতা দেবে ওকে কারি পাতা দিয়ে দিলে এবার জিনিসটা ঢাকা দিয়ে দিই বুঝলে একটু গন্ধটা গেলে ভালো হবে কেরালিয়ান প্রন কিটো প্ল্যাটার চিংড়ি নুন লেবুর রস সাদা তেল গাজর পেঁয়াজ টমেটো জুকিনি বিনস লাল হলুদ বেল পেপার সবুজ ক্যাপসিকাম মাখন সর্ষে কারি পাতা রসুন বাটা আদা বাটা নারকেল দুধ প্রথমে চিংড়ি লেবুর রস ও নুন মাখিয়ে গরম সাদা তেলে হালকা ভেজে নিতে হবে অন্যদিকে পেঁয়াজ ও টমেটো বেটে নিতে হবে এরপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে গাজর জুকিনি বিনস লাল হলুদ বেল পেপার সবুজ ক্যাপসিকাম দিয়ে ভেজে নিতে হবে তারপর কড়াইতে মাখন গরম করে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে ভাজা চিংড়ে দিয়ে কষিয়ে ঢাকা দিতে হবে এরপর ঢাকা খুলে নারকেলের দুধ দিয়ে নেড়ে চেড়ে মাখন ও কারি পাতা ছড়িয়ে ঢাকা দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে প্লেটে সাজিয়ে ভাজা সবজি দিয়ে পরিবেশন করুন কেরালিয়ান প্রন কিটো প্ল্যাটার দেখো টেস্ট করে যে সবাইকে এত কিছু বলে এটা কেউ না ওটা কেউ না তার হাতের রান্না আজকে আমরা খেয়ে বলবো কেমন হয়েছে খেতে ঠিক আছে চিংড়ি মাছটাকে তুমি বলো যেটা সত্যি কথা সেটা হচ্ছে গিয়ে সাধারণত আমরা জানি ডায়েটের রেসিপি খেতে ভালো হয় না কিন্তু এটা কিন্তু একদমই সেটা নয় কারণ সেই জিনিসটাকে এই ধারণাটাকে ভাঙার জন্য আমরা সারা সপ্তাহ জুড়ে সেই সমস্ত রেসিপিগুলো শিখলাম যে রেসিপিগুলো ডায়েটের তো উপযুক্ত প্লাস ভীষণ টেস্টি খেতে অ্যাকচুয়ালি এটাও তাই হয়েছে ভীষণ টেস্টি হয়েছে খেতে ভীষণ ভালো খেতে ভীষণ ভালো খেতে হয়েছে মানে চিংড়ি মাছটা জাস্ট অসাম খেতে হয়েছে এটা যখন খাবে তোমরা তখন গ্লুটেন ফ্রি রাইস যদি নাও বা পাও প্লেন রাইসের সাথে খাবে হ্যাঁ অবশ্যই কোয়ান্টিটিটা বুঝে চিজ বাটার দেবো না চিজ বাটারটা দেবো না বাট আমি হলে চিজ বাটার দিয়ে খাওয়া বিশ্বাস করে এত ভালো খেতে হয়েছে না চিজটা দেওয়ার পর আরো ভালো লাগছে খেতে এগুলো তো টেস্ট তাই চিজে আরো বেশি এনহ্যান্স করে মানে যদি আমি অলিভ অয়েলে খাওয়া যেতে পারে ওখানে একটু ফোড়নে মিনসড গার্লিকও দেওয়া যেতে পারে হ্যাঁ বেশ একটা বার্ন স্মেল আসবে যারা বার্ন স্মেল তো গার্লিক পেস্ট দিয়েছো এখানে আমরা চাই মিন্স গার্লিক দিয়ে দিলাম ওর মধ্যে অলিভ অয়েলের মধ্যে সর্ষের সাথে সেটা খেতেও খুব ভালো লাগবে ভীষণ বার্ন একটা স্মেল আসবে ভীষণ ভালো স্মেল আসবে মানে নারকল তেলের সাথে তুমি যেটা বললে অথেন্টিক কেউ যদি চাই চাই আমরা নারকল তেল ইউজ করতে নারকল তেল খাওয়াটা কিন্তু ভীষণ ভালো ভীষণ ডায়েটে কিন্তু তুমি নারকল তেলটাও সাজেস্ট করো তাই তো কারেক্ট দেখে নেবো আজকে রূপশ্রী আমার রাধুনী পক্ষ থেকে আকাশাটি পক্ষ থেকে কি কি উপহার পাচ্ছে ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অ্যাশিওর ওপেল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি দারুণ গিফট হ্যাম্পার রেড কাউ ঘিয়ের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটি দারুণ কেক রূপশ্রী তুমি পেয়ে যাচ্ছে পিঠেবিলাসীর পক্ষ থেকে 5টা গিফট ভাউচার থ্যাংক ইউ ওদের আউটলেটে যাবে এবং স্পেশাল রেসিপিগুলো ট্রাই করো আচ্ছা তুমি থাকো তো সাউথে হ্যাভ বিন देयर খুব ভালো খাবার ওখানে ইলিশ পোলাও ইজ ভেরি গুড ও তুমি গিয়েছো খেতে তাহলে তো বলার দরকার নেই কোথায় কোথায় আউটলেট আছে ও জানার দরকার নেই সবটাই জানে অবশ্যই গিয়ে ট্রাই করে দেখো থ্যাংক ইউ সো মাচ দেখে নাও যে আজকে নীলাদি তোমাদের জন্য স্পেশাল কি টিপস এনেছে যে কোনো মাছের আষ্টে গন্ধ দূর করতে হলুদ মাখিয়ে ধুয়ে নিন গন্ধ চলে যাবে কেমন লাগলো রূপশ্রী আজকে বিশেষ দিনে বিশেষ গেস্ট হয়ে তুমি আজকে এলে কেমন লাগলো সেটা না একটা অদ্ভুত একটা ফিলিং ভালো লাগছে এখানে দাঁড়িয়ে যে এই ট্রেডিশনাল ওয়ে অফ থিঙ্কিং যে ডায়েট সম্বন্ধে আমাদের ডেফিনিশনটা ডায়েট মানে না খাওয়া ডায়েট মানে এগুলোকে বাদ দিয়ে এখানে একটু সেদ্ধ করে খাওয়াটা একটু যদি বদলাতে পারি মানুষের মধ্যে পুরোটাই বদলে চলে হ্যাঁ এবার এটা আরও একবার হ্যাঁ যে সবসময় খেলে চলবে না যে তুমি বললে বুঝে কারোর গাইডেন্স আন্ডারে খেতে হবে তাহলেই সারাটা জীবন ভালো করে খেতে পারবে
একদম ঠিক করে আমরা কিন্তু ভালো করে খেতে চাই একদম আমরা বাসি এটার জন্য একদম খাওয়াটা খুব ভালো একটা কথা আজকে রূপশ্রী বলল যেটা শুনে আমার মনটাও ভালো হয়ে গেল যে আমরা কিন্তু খাওয়ার জন্য বাসি বাঁচার জন্য খাই তো সেটার জন্য যেটা করতে হয় প্রতিদিন নিয়ম করে রাঁধুনিটাও দেখতে হবে রাঁধুনি থেকে ভালো ভালো রান্না শিখতে হবে একদিনও মিস করা যাবে না কারণ আমাদের কিন্তু ইয়াম্মি নিউট্রিশিয়াস সপ্তাহ চলছে ভালো ভালো রেসিপি তোমরা শিখে নিচ্ছ আগামীকালও ঠিক একই সময় দেখা হচ্ছে দুপুর 1:30টায় রূপশ্রীর সাথে।